السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দম্মাম মহান আল্লাহর আশিস রহমতে আল কোরআন এবং সহি হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما أريد منهم من رزق وما أريد أن يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. سورة الذاريات 56-58 نمبر آيات. وقال تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. سورة النحل 36 نمبر آيات. যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি, কিছু ইসলামী কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী আমাদেরকে ইবাদতের যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেই রাসূলের উপরে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো ইবাদতের সার কথা। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের ইবাদত করি, আমরা আবেদ, আমরা আবেদ ইবাদতকারী, আমরা আব্দ দাস, আমরা দাস হলাম মহান রব্বুল আলামিনের। আর এই দাসত্বের গুণ মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ গুণ, দাসত্বের গুণ মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ গুণ। আর এই জন্যই মহান রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসত্বের গুণে গুণান্বিত করে বলেছেন: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এক নম্বর আয়াতে বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, তার দাসকে, আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উবুদিয়াত, ওলামারা মুফাসসিরিন কিরাম বলছেন, মুহাদ্দিসিনরা সকলেই একমত যে উবুদিয়াত হচ্ছে বান্দার সবচাইতে শ্রেষ্ঠ গুণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবুদিয়াত দিয়ে দাসত্বের গুণে গুণান্বিত করে মহান রব্বুল আলামিন বলছেন বি আব্দিহি। এখানে তো বি রাসূলিহি বলতে পারতেন, বি মুহাম্মদ বলতে পারতেন, কিন্তু বলেননি মহান রব্বুল আলামিন, বরং বলেছেন বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, তার বান্দাকে রাত্রির কিছু সময় রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম মক্কা শরীফ থেকে ইলাল মসজিদে আকসা বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদের আশপাশে মহান রব্বুল আলামিন বরকত দান করেছেন। কেন আল্লাহ তাআলা তাকে এই ভ্রমণ করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে মহান রব্বুল আলামিন তার নিদর্শন সমূহ তার নবীকে দেখান, তার ওই বান্দাকে, তার শ্রেষ্ঠ দাসকে, তার বান্দাকে দেখান।
এজন্য মহান রব্বুল আলামিন রাতে তাকে ভ্রমণ করিয়েছিলেন এবং যখন বাইতুল মুকদ্দাস দেখা শেষ হলো তারপরে তাকে উদ্যগমনে একেবারে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে জান্নাত জাহান্নাম অনেক কিছুই তাকে দেখানো হয়েছে তো এইগুলো মহান রব্বুল আলামিনের আয়া নিদর্শন সেগুলো আল্লাহ তাকে দেখিয়েছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির নিশ্চয় মহান রব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন সূরাতু বনি ইসরাইল এক নম্বর আয়াত তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বান্দার সবচাইতে শ্রেষ্ঠ গুণ হলো দাসত্বের গুণ বান্দার গুণ আবেদের গুণ অনুরূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারে বলেছেন লা তুতুরুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারইয়াম তোমরা আমাকে নিয়ে সেই রকম বাড়াবাড়ি করিও না যেমন খ্রিস্টানেরা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে ওয়াইন্নামা আনা আব্দুন বরং আমি কেবল মাত্র একজন আল্লাহর বান্দা ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলো আল্লাহু আকবার তাহলে বান্দার বা দাসত্বের গুণটাই মানুষের জন্য সবচেয়ে উত্তম গুণ তাই আল্লাহ তাআলা তার নবী পর্যন্ত নবীকে পর্যন্ত এই গুণে গুণান্বিত করেছেন আর আল্লাহ হলেন মাবুদ আমরা হলাম আবেদ আব্দ মানে বান্দা আর বা দাস আর আবেদ মানে ইবাদতকারী আর আমরা কার ইবাদত করে থাকি মহান রব্বুল আলামিনের এই যে আমরা ইবাদত করি এই ইবাদত জিনিসটা কি কিভাবে আমরা এই ইবাদত করব তো এই ইবাদতের সার কথা সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইবাদত শব্দটি আরবি ইবাদাতুন অথবা আল ইবাদাহ ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো আরবিতে বলা হয় আত্তাজাল্লুলু ওয়াল খুযু তাজাল্লুল বলা হয় তাজাল্লুল এবং খুযু দুটার পাশাপাশি অর্থ যে অর্থগুলো বাংলায় যদি করেন তাহলে হবে অনুগত হওয়া বিনয়ী হওয়া বিনম্র হওয়া বশ্যতা স্বীকার করা এ সকল অর্থে এই আত্তাজাল্লুল ওয়াল খুযু ব্যবহার হয় আত্মার আসল শব্দ হলো আল ইবাদাহ নত হওয়া অনুগত হওয়া বশীভূত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়ে থাকে আত্তাজাল্লুল ওয়াল খুযু শব্দদ্বয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আল ইবাদা শব্দের শাব্দিক অর্থ হলো বশীভূত হওয়া বিনয়ী হওয়া অনুগত হওয়া বশ্যতা স্বীকার করা ইত্যাদি শরীয়তের পরিভাষায় ইবাদতের অনেক সংজ্ঞা অনেক আলেম ওলামা বলেছেন এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ এলেম অনুযায়ী নিজের ধ্যান ধারণা থেকে ইবাদত এর সংজ্ঞা দিয়েছেন ইবাদতকে সংজ্ঞায়িত করেছেন তবে বিশেষভাবে যে সংজ্ঞাগুলো সামনে এসেছে তার একটি হলো যে ইবাদত হলো হিয়া তাআতুল্লাহি তাআলা হিয়া তাআতুল্লাহি তাআলা বিইমতিসালি আওয়ামিরিহি বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি আলা আল সিনাতি রুসুলি আল্লাহ তাআলার আনুগত্য করা কিভাবে বিইমতিসালি আওয়ামিরিহি আল্লাহ যে আদেশ দিয়েছেন তা বাস্তবায়নের মাধ্যমে ওয়া ইজতিনাবি নাওয়াহিহি আল্লাহ যে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর অনুগত হওয়া তাহলে আমরা শাব্দিক অর্থে বলেছিলাম যে ইবাদত শব্দের অর্থ হলো অনুগত হওয়া বশ্যতা স্বীকার করা আনুগত্য করা তো অনুরূপ অর্থই চলে এসেছে তার পারিভাষিক অর্থে যে মহান রব্বুল আলামিনের আনুগত্য করতে হবে কিভাবে তার আদেশ পালন করতে হবে নিষেধ থেকে দূরে থাকতে হবে আর এগুলো কিভাবে হবে এগুলো হবে নবী ও রাসূলগণের মাধ্যমে নবী ও রাসূলগণ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যেই আদেশগুলো শোনাবেন যে এগুলো আল্লাহ আদেশ করেছেন এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো আমরা আদেশ পালন করব নিষেধ থেকে দূরে থাকার মাধ্যমে আমরা ইবাদত আদায় করব এটা গেল একটা সংজ্ঞা যে আল্লাহর আনুগত্য করা কিভাবে আদেশ পালন এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে সেই আদেশ নিষেধ কার মাধ্যমে পাবো নবী ও রাসূলগণের মাধ্যমে দুই নাম্বার যে সংজ্ঞা এবং সবচেয়ে ভালো সংজ্ঞা ইবাদতের ওলামারা করেছেন সেটা হলো যে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়ায়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিন এটা হলো ইবাদতের সবচাইতে পরিপূর্ণ সংজ্ঞা অর্থ কি ইসমুন জামি একটা সামষ্টিক বিশেষ্য এমন একটা
সমষ্টির নাম ইবাদত, যে সমষ্টিকে ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ, মহান রব্বুল আলামিন সেগুলো ভালোবাসেন ওই আমলের সমষ্টিগুলোকে এবং তাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সেই আমলগুলো কেমন? মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরা ওয়াল বাতিনা, যে আমলগুলোর কথা বলা হচ্ছে সেগুলো মুখের কথাও হতে পারে, সেগুলো বাহ্যিক সেগুলো কাজও হতে পারে, আর সেই কথা ও কাজগুলো দুই রকম হতে পারে, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। আমি মনে মনে আল্লাহকে জিকির করলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বা যখন আমরা জিকির আজকার করছি আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজের পরে, তো এই জিকিরগুলো আমরা মনে মনে করছি, তো এগুলো হচ্ছে আপনার আভ্যন্তরীণ। আর বাহ্যিক কোনগুলো? বাহ্যিক আছে অনেক ইবাদত, যেমন নামাজ পড়লে দেখা যায় মানুষকে, এখন আপনারা এখানে আলোচনা শুনতে এসেছেন দেখা যায় আপনি এখানে হাজির হয়েছেন, এটা একটা ইবাদত। কি এটা ইবাদত না? আপনারা এখানে উপস্থিত হয়েছেন এটা একটা ইবাদত। আপনাদেরকে ঘিরে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা, আপনাদেরকে ঘিরে আছে আল্লাহর শান্তি প্রশান্তি এবং আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আমাদের জিকির করছেন কার কাছে? তার ফেরেশতাদের কাছে। এবং আল্লাহ তাআলা পরিশেষে এরকম সমাবেশের লোকদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম যে ইবাদতের সবচেয়ে পরিপূর্ণ সংজ্ঞা হলো এমন কিছু, এমন এক এমন কিছু কথা ও কাজ যা বাহ্যিক বা আভ্যন্তরীণ হতে পারে এবং আল্লাহ তাআলা সেগুলোকে কি করেন, পছন্দ করেন ও তাতে সেগুলোতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, ভালোবাসেন। তো এ হচ্ছে ইবাদতের সংজ্ঞা, এমন কিছু বাহ্যিক কথা ও বাহ্যিক এবং আভ্যন্তরীণ কথা ও কাজের সমন্বয় যেগুলোকে মহান রব্বুল যেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তাতে তিনি সন্তুষ্ট। বুঝে আসছে? এগুলো হলো ইবাদত। ইবাদত হলো এমন কিছু বাহ্যিক ও আভ্যন্তরীণ কথা ও কাজের সমষ্টি যেগুলোকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন এবং তাতে সন্তুষ্ট। এ হচ্ছে ইবাদত। এই ইবাদত আমরা যখন করি তখন ইবাদতগুলো বেশ কিছু মাধ্যম ধরে হয়ে থাকে, যেমন কিছু ইবাদত আছে যেগুলো আমরা মুখের মাধ্যমে করি, কিছু ইবাদত আছে অন্তরের মাধ্যমে করি, কিছু ইবাদত আছে যেগুলো মুখ অন্তর আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকি। তাহলে এই তিনটির সমন্বয়ে আমাদের কি হয়, ইবাদত সম্পাদিত হয়। যেগুলো আমরা অন্তরের মাধ্যমে ইবাদত করে থাকি সেই ইবাদতগুলোর মধ্যে রয়েছে যেমন ভয় করা, ভয় মানুষের অন্তরে হয়, আশা করা অন্তরে হয়, এমনই ভালোবাসা, আমরা আল্লাহ ও রাসূলকে ভালোবাসি, দীন ইসলামকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, কেন তারা দীনই লোক পড়ে তারা ইসলামের কথা বলেন, ওয়াত তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করা, ওয়ার রাগবা আল্লাহর কাছে কিছু আশা রাখা, ওয়ার রাহবা জাহান্নামের ভয় করা জান্নাতের আশা করা, এগুলো হচ্ছে ইবাদাত কালবিয়া আন্তরিক ইবাদত। এগুলো কোথায় হয়ে থাকে? অন্তরে হয়। এর সাথে আমি আরেকটা যোগ করেছি যেটা আপনাদের বোঝার সহজের জন্য, নিয়ত, এই নিয়তের স্থান হচ্ছে অন্তর। তাহলে এগুলো আন্তরিক ইবাদত। আর কিছু আছে যেগুলো মুখের মাধ্যমে এবং অন্তর দুইটার মাধ্যমে হয়ে থাকে, একসাথে হয়, সেগুলো কি? আত-তাসবিহ, যখন আমি সুবহানাল্লাহ বলছি অন্তর থেকে নিয়ত হয়ে তারপর আমার মুখ দিয়ে এটা কি হচ্ছে, বের হচ্ছে, তাসবিহ সুবহানাল্লাহ বলা অথবা সুবহানাল্লাহ অনুরূপ সুবহান রাব্বিল আজিম সুবহান রাব্বিল আলা, এগুলো একই তাসবিহ পড়া, এটা সবগুলোকে সামিল করে যেখানে সুবহানা শব্দ এসেছে। ওয়া তাহলিল আল্লাহু আকবার বলা অথবা লা ইলাহা, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর তাকবীর আল্লাহু আকবার বলা, ওয়াল হামদ একটা কাজ, একটু আগে আমরা বললাম যে আলহামদুলিল্লাহ এই মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই মজলিসের লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন তখন আপনারা আমরা কি বলি, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আলহামদ। ওয়া শুকুর আল্লাহ শুকরিয়া আদায় করা, বিল লিসানি ওয়াল কালব, এগুলো কিসের দ্বারা হয়? জবানের দ্বারা এবং অন্তরের দ্বারা হয়। ইবাদাতুন লিসানিয়াতুন কালবিয়া, তাহলে এগুলো হলো আন্তরিক এবং জিহ্বার ইবাদত। আর কিছু কাজ আছে যেগুলো একটু আগে বলছিলাম, যেরকম আসসালা জাকাত হজ জিহাদ, এগুলো হলো ইবাদাতুন বাদানিয়াতুন কালবিয়া, শারীরিক ইবাদত, যার নিয়ত কোথায় থাকে? অন্তরে থাকে। ইলা গায়রি যালিকা মিন আনওয়াইল ইবাদা আল্লাতী তাজরি আলাল কালবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ, মুখের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্তর দ্বারা এই কাজগুলো সম্পাদিত হয়ে থাকে।
ফলে ইবাদত আমরা অন্তর দিয়েও করি, ইবাদত আমরা মুখ দিয়েও করি, ইবাদত আমরা অঙ্গ প্রত্যঙ্গ এবং এগুলো সবকিছুরই সমষ্টিতে আমরা ইবাদত করে থাকি। আর এই ইবাদত এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব, তাই না? এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব কেন? আল্লাহর ইবাদতের জন্য। যদি আল্লাহর ইবাদতের দরকার না হতো, আল্লাহর ইবাদতের দরকার নেই, কিন্তু আল্লাহ যদি না চাইতেন যে আমার ইবাদত করা হোক, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না। এই ইবাদতের দরকার আমাদের না আল্লাহ তাআলার? আমাদের দরকার, আল্লাহর কোনো ইবাদতের দরকার নেই। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুজ জারিয়াতের 56 থেকে 58 নম্বর তিনটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ কি আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি? আরবি যারা একটু বুঝেন তারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বা দেখবেন, এখানে মহান রব্বুল আলামিন যেইভাবে ভাষাটা ব্যবহার করেছেন একেবারে কারণটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন, সৃষ্টির কারণ উদ্দেশ্যকে সীমাবদ্ধ করেছেন। মা খালাকতুল জিন্না, ওমা খালাক, মাটা হচ্ছে নাফি মানে না, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, কিন্তু কি জন্য করেছে? শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমার এবং আমাদের এবং জিনের সৃষ্টির পিছনে একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করা। এই উদ্দেশ্য না হলে মানুষের সৃষ্টির প্রশ্নই উঠত না। আল্লাহ বলছেন যে বান্দা মা উরিদু মিনহুম মির রিজক, বান্দার কাছে আল্লাহ কোনো রিজিক চান না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আর আমি এটাও চাই না যে বান্দা আমাকে খাওয়াক, কোনো রিজিক দেখ, কোনো কিছু খাওয়াক আমাকে, এটা আমি চাই না। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, বরং মহান রব্বুল আলামিন তিনিই আমাদেরকে রিজিক দিন। যখন মহান রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করলেন, আর ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয় বাঁচতে হবে দুনিয়াতে, বাঁচার জন্য আল্লাহ তাআলা আবার কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছেন, এই খাবারগুলো আল্লাহই আমাদেরকে দিয়েছেন। বর্তমান বিজ্ঞান বলে যে যখন জলীয় বাষ্প হয়ে মা বোনেরা যখন ভাত পাক করেন, তরকারি পাক করেন, এখান থেকে পানিগুলো যখন এগুলো ফুটতে থাকে, জলীয় বাষ্প হয়ে আকাশে গিয়ে জমা হয়, জমা হওয়ার পরে এগুলো যখন ভারী হয়ে যায় তখন ওগুলো আবার দুনিয়াতে চলে আসে। মহান রব্বুল আলামিন বলছেন কোরআনে, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, যে এই মেঘমালাকে তোমরা নামিয়ে নিয়ে আসো না আমি নাজিল করি। যদি বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী আমরা তাদের সিদ্ধান্ত মেনে নেই, তাহলে এরকম অবস্থা হয় যে যে জায়গায় মেঘ দেখা যায় ওই জায়গায় শুধু মেঘ হবে, মানে যেই বরাবর দেখছেন ওই জায়গায় ঠাস করে পড়বে আর রানা প্লাজা ধ্বংস শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু পানি কি ওইভাবে পড়ে? কোনদিন দেখা গেছে যে পানি দিয়ে মানুষ মরে গেছে ওই উপরে ঠাস করে পানি পড়ার কারণে? না, বরং মহান রব্বুল আলামিন বলেছেন যে আম নাহনুল মুনজিলুন, না আমি এই পানি নাজিল করি। আল্লাহ তাআলা এই পানি তার ফেরেশতাদের মাধ্যমে কি করেন? নাজিল করেন, দুনিয়াতে বর্ষণ করে থাকেন। এজন্য ওই বৃষ্টির পানি দ্বারা মানুষের সরাসরি ওর উপরে গায়ে পড়ার কারণে ক্ষতি হয় না, বরং এটা ফোটা ফোটায় পড়ে, মানুষের তেমন কোনো ক্ষতি হয় না। তো যে কথা বলছিলাম যে মহান রব্বুল আলামিন ওই পানি দিয়ে কি করছেন? জমিনকে শস্য, জমিনকে জীবিত করছেন। এক লোক, ওই সূরা বাকারার ঘটনা আপনাদের জানা আছে, এক লোক এক বিরান ভূমির পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন সে বলছে যে মহান রব্বুল আলামিন এই বিরান ভূমিকে আবার কি করে জীবিত করবেন? মহান রব্বুল আলামিন ওকে কি করেছেন? 100 বছর ওখানে মৃত্যু অবস্থায় রেখেছেন, তারপরে তাকে আবার পুনরায় মহান রব্বুল আলামিন জীবিত করে দেখিয়ে দিয়েছেন যে তোমাকে যেভাবে জীবিত করলাম এগুলো জীবিত করা আমার জন্য সেরকমই সহজ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো মহান রব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি আমাদের কাছে রেজেক চান না, তিনি নিজেই আমাদেরকে রেজেক দেন, শুধুমাত্র একটা কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহর আদেশ মানি কি না, তার নিষেধ থেকে দূরে থাকি কি না। আমাদের সমাজে অনেক ধনী ধনী লোক আছে, অনেক সময় মানে খেলনার ছলে এটা কাজ করে দেখতে চায় যে কে কিরকম করে দেখি, তো এটা পরীক্ষা করতে চায়। তো মহান রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর সেই পরীক্ষাটা হলো ইবাদত করা আর না করা।
আল্লাহ বললেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, আল্লাহ রিজিক দিয়ে থাকেন, জুল কুওয়াতিল মাতিন, যিনি মহাশক্তিশালী, যিনি মহাশক্তিশালী শক্তিধর, সেই আল্লাহকে পরাভূত করার কেউ নেই, সেই আল্লাহর খাবারের দরকার নেই, সেই আল্লাহর কোনো স্ত্রী নেই, সেই আল্লাহর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কোনো ছেলে মেয়ে নেই, এবং তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। এক অদ্বিতীয় সূরাতুল ইখলাস তার পরিচয়। যদি বলা হয় যে এমন একটা সূরা বলুন যেই সূরাতে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন, কোন সূরা বলবেন? সূরাতুল ইখলাস। ভুল করবেন না, আল্লাহর পরিচয় আল্লাহ যে সূরা নাজিল করেছেন সেটা হলো সূরাতুল ইখলাস। এই তিনটি আয়াত দ্বারা বুঝতে পারলাম মানব এবং জিনের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। তাহলে ইবাদতের কোনো গুরুত্ব নেই? হ্যাঁ, ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে, না খাওয়া দাওয়ার জন্য? খাওয়া দাওয়ার জন্য না, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই ইবাদত করতে গেলে সময়ের প্রয়োজন, আর সময়ে যখন মানুষ বেঁচে থাকবে তখন তার খাবারের প্রয়োজন, এই জন্যই আল্লাহ তাআলা তাকে খাবারের ব্যবস্থা করেছেন। আর মহান রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন তার রেজিক দিয়েছেন কিনা? তার রেজিক দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আপনারা দেখেছেন রানা প্লাজায় একটা মহিলা, তাকে যারা উদ্ধারকারী তারা হাতে পেয়ে বসেছিল, জীবিত ছিল, তার সাথে কথা বলেছে, তাকে খাবার দিয়েছে, তাকে পানীয় দিয়েছে, সব কিছু হয়েছে তার সাথে। কিন্তু যখন তাকে বের করতে যাচ্ছে তো ওই যেই মুখটা তারা তৈরি করেছে তাকে টানার জন্য সেটা যথেষ্ট হয়নি, ফলে আরেকবার কাটতে গিয়ে দেখা গেছে আগুন লেগে ওই মহিলাটা পরে লাশ উদ্ধার হয়েছে। আল্লাহু আকবার! তো মানুষের কোনো সাধ্য আছে কি এই মানুষকে বাঁচানোর জন্য? অসম্ভব ব্যাপার। ওর রেজেক এই পৃথিবীর বুকে আর ছিল না, যতটুক ছিল অতটুক পর্যন্ত আল্লাহ পৌঁছিয়েছেন। আল্লাহু আকবার! ওই যে সন্ধান পেল, যেই খাবারগুলো তার কাছে পৌঁছালো, ওই রেজেকগুলো তার ভাগ্যে ছিল, নতুবা ওই রেজেকও তার কাছে পৌঁছত না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু রেজেক দেন কেন? ইবাদত করতে গেলে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে কিছু খাওয়া দরকার। এটাই আল্লাহ তাআলার এই পৃথিবীর বুকে মানব সৃষ্টির রীতি ও নীতি। মহান রব্বুল আলামিন এখানেও দেখিয়ে দিয়েছেন যে পাঁচ দিন পর্যন্ত কি সাত দিন পর্যন্ত, এর আগে আমরা শুনেছি সম্ভবত হাইতি না কোন জায়গায় যেন 11 দিন পর্যন্ত মানুষ বেঁচে ছিল। তো না খেয়ে সহজে মানুষ মরে যায় না, যখন হায়াত তার উঠে যায় তখনই সে দুনিয়া থেকে বিদায় নেয়। তো ইবাদতের গুরুত্ব অপরিসীম বলেই আমাদেরকে ইবাদতের দিকে মনোযোগ দিতে হবে। দুনিয়ার খাবার দাবারের পিছনে যদি মনোযোগ দেই, আরামায়েশের দিকে মনোযোগ দেই, তাহলে ইবাদত আর হবে না। আর এই কাণ্ড, এই কাজটি ঘটেছে আমাদের সময়ে বা আমাদের ব্যাপারে। আমরা এখন খাবার দাবার বেশি খেয়ে সবাই প্রায় মুটিয়ে গেছি, ফলে আবারও এমন হয়েছে অনেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত বিভিন্ন কাজেই ব্যস্ত থাকছি, ফলে শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠাও আমাদের জন্য দুষ্কর হয়ে গেছে। এমনকি এমন অবস্থা হয়ে গেছে যে ফজরের সময় আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে ঘুম থেকে জাগা। কিন্তু আবার যদি দেখা যায় যে ফজরের সময় একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাহলে কিন্তু সবাই টের পাই। আলেম বলেন আর গায়রে আলেম বলেন আর যেই বলেন না কেন, সাধারণ লোক বলেন, সকলেরই একই অবস্থা প্রায়। যে যদি একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এক অ্যালার্ম নয়, 5টা ঘড়ি আছে, 5টা অ্যালার্ম দিয়ে রাখবে, কিন্তু ওই কাজটা মিস করা যাবে না। তাহলে এখন বর্তমান সময়ে আমাদের কাছে দুনিয়ার কাজগুলোর কি হয়েছে, গুরুত্ব বেড়ে গেছে। আরো একটা উদাহরণ দেখেন, এর আগের এক আলোচনায় আমি বলেছিলাম সে ইশারাগুলো যে আছে এখানে, শেরে মালিক সৌদেও ইশারা আছে, এই ইশারাগুলো মানুষ ওভারটেক করে না। করে কেন করে না? হ্যাঁ, গ্রামারের ব্যবস্থা আছে। তারপরে যদি ইশারা ওইটা ছেড়ে দিছে আর এইটা যদি লাল ধরার পর বসে গেছে তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তো মানুষের কাছে দুনিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে সে গ্রামাকে ভয় করে, জোরে গাড়ি চালায় না। কেন? কারণ জোরে যদি গাড়ি চালায় তাহলে ওই যে ক্যামেরা সাহের আছে ওর ফটো তুলবে। তো এগুলোকে মানুষ ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে মানুষ ভয় করতো তাহলে সে ফজরের সময় ঠিকই নিয়মিত উঠত। ফজরের সময় মসজিদ প্রায় খালি দেখা গেছে, অনেক সময় গিয়ে ইমাম সাহেবকে পাওয়া যায় না, মুয়াজ্জিন সাহেবও নাই,
গিয়ে দেখা যায় যে এক লোক নামাজ পড়াইলো দাড়ি নেই, কি কইবেন আর। এ হয়েছে আমাদের মুসলমানদের অবস্থা, ইবাদতের গুরুত্ব আমাদের কাছে নেই, অথচ এই ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যারা সৌদি আরবে আমরা এসেছি কিসের জন্য এসেছি? কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য। যদি কেউ টাকা পয়সা ইনকাম ছাড়াই তার বাড়িতে ফিরে যায় কি বলবে? পাগল, নির্বোধ, বোকা। আরো দশজন ওর সাথে গেছে, এত এত কিছু করেছে, তুই কিছু করতে পারলি না? আর কিছু করা তো দূরের কথা, মানে শূন্য হাতে যাওয়া তো দূরের কথা। আপনি যদি কিছু কম করে যান, আরেকজন দেখা যায় যে আপনার তুলনায় বেশি করে ফেলেছে, আরে তুইও ছিলি বিদেশে, ও ছিল বিদেশে, ও কত কিছু করলো তুই কিছু করতে পারলি না, এই যে তুলনাটা। তো দুনিয়াতে আপনি সামান্য অর্থের অর্থ উপার্জনের জন্য, যেটাতে আপনার পরকালের কোনো কিছু যায় আসে না, সেইটা উপার্জনের জন্য যখন আপনি এসেছেন আর শূন্য হাতে ফিরে যাচ্ছেন, তখন আপনাকে বড় নির্বোধ এবং বোকা বলা হচ্ছে। আর যারা এই দুনিয়াতে আসার পরে ইবাদতের খাতা শূন্য রেখে পরকালে চলে যাচ্ছে, তাদের অবস্থা কি হিসাব করেন তো? এদের চাইতে বড় বোকা পৃথিবীর বুকে আছে কি? যারা এর আগে আমি এক আকিদার দার্সে বলেছিলাম, শেখ ডক্টর সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ, এই বেচারা বলেছেন যে কাফেরকে মুসলিম তুমি বড় মর্যাদা দাও, মনে করো যে আমেরিকা বড় একেবারে উপরে উঠে গেছে, কত না কিছু, হ্যাঁ রাশিয়া এত কিছু, তারপরে ব্রিটেন এত কিছু, কিন্তু মনে রেখো যে ওরা হচ্ছে কাফের, ওরা হলো কাফের আর তুমি মমিন। ওদের মরার সাথে সাথে শাস্তি কি হবে? শুরু হবে। ওদের পরকালে কোনো কিছু পাওয়ার আশা নেই, কিন্তু তুমি নিজেকে ছোট কেন মনে করছো? তুমি তো মুসলিম, তুমি একদিন না একদিন ইনশাআল্লাহ যদি তোমার তাওহীদ ঠিক থাকে তুমি জান্নাতে যাবেই যাবে, কিন্তু কাফের জান্নাতে যেতে পারবে না। ওর রবকে ওর মালিককে চিনে নাই, তোর এলেমের কি আছে? যে তার মনিবকে তার মালিককে তার স্রষ্টাকে চিনতে পারে না, সেই ব্যক্তির এলেমের কিছুই নেই, যদিও দুনিয়াবি ক্ষেত্রে সে যতই লাফালাফি করুক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আবু দাউদের হাদিস, যে এলেম তিন প্রকার, কোরআনের এলেম, হাদিসের এলেম এবং এলমে ফরাইজের এলেম, এছাড়া বাকি যে এলেমগুলো আছে এগুলোকে অতিরিক্ত বলা হয়েছে। ফলে ওদের দুনিয়ার এলেম আছে, দুনিয়ার এলেম অতিরিক্ত এলেম, কিন্তু আসল যে এলেম সেই এলেম ওদের নেই। তাহলে এই ইবাদতের উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয়েছে, ওই ইবাদতের খাতায় ওরা শূন্য। এজন্য মুসলিম ভাই ও বোনদের প্রতি এটাই আমাদের আহ্বান থাকবে যে নিজেকে ছোট মনে করবেন না, এবং যেটা আপনি করছেন সেটা হিম্মতের সাথে করুন, আপনার হিম্মত আপনাকে উঁচু পর্যায়ে উঁচু স্থানে স্থান করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি মনে করেন যে আমি একটা সাধারণ লোক, আমার দ্বারা কি হবে? কেন, আপনি যদি পাঁচটা রিয়ালও খরচ করেন, পাঁচটা রিয়ালে একশোটা টাকা হয়, আর যদি একশোটা আপনি ফটোকপি করেন একটা লিফলেটের, তাহলে একশোটা লোকের ঘরে আপনি পৌঁছাতে পারবেন কিনা বলেন তো? আমাদের দেশে এক টাকা অফসেট করলে মনে হয় দুই টাকা ফটোকপি। তা আপনি যদি নর্মালটাই করেন মালুমাত, আপনার জ্ঞানটা পৌঁছে দেওয়ার জন্য, তাহলে আপনি মাত্র পাঁচটা রিয়ালে একশোটা লোকের কাছে আপনার দাওয়াত পৌঁছাতে পারছেন। কেন আপনি এই বিশাল সব থেকে নিজেকে মাহরুম করবেন? কোনো ব্যাপারই না। আপনি একটা ভালো লোক খুঁজেন আপনার গ্রামে, আপনার এলাকায়, এবং এখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন লিফলেট যেগুলো আমরা বের করছি সেগুলো আপনি এক কপি খালি সার্ভিস দেন, যে কোনোভাবে আপনি একটা চিঠিতে দিয়ে দেন, খালাস দশ টাকা খরচ হবে, চার টাকা চিঠিতে আর পাঁচ টাকা ওইখানে, আপনার দশ রিয়ালের মধ্যে একশোটা লোকের কাছে আপনি একটা দাওয়াত দিতে পারছেন। তো এই জন্য মুসলিম ভাই এবং বোনের উচিত যে সে যেন নিজেকে দুর্বল না ভাবে। কাফেররা কিভাবে এত উঁচুতে উঠেছে? প্র্যাকটিসের উপরে, একটা করছে হয়নি আর একটা করছে, একটা করছে ওইটা হয়নি, এই যে আপনারা এখন ওই যে KFC আর ম্যাকডোনাল্ড ইত্যাদি খাচ্ছেন, তো এই এরা কি হয়েছে? প্রথমে এক সময় এমন সময় এদের গেছে যখন ওদেরকে কেউ একটু জায়গা পর্যন্ত দেয়নি একটু হোটেল তৈরি করার জন্য, এমনও হয়েছে যে ওদের ওই হোটেলে ইঁদুর দৌড়ে বেড়িয়েছে, কিন্তু আজকে সারা বিশ্বে ওদের আমাদের বাংলাদেশে ম্যাকডোনাল্ড আর KFC খুলছে, যেন KFC খুলছে। হ্যাঁ, তো এই জন্য নিজেকে ছোট হীনমন্য মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন একমাত্র আল্লাহর কাছে, অহংকার থাকবে না মহান রব্বুল আলামিনের কাছে, কিন্তু আপনি নিজে আগে দুর্বল হয়ে যাবেন, তাবান হয়ে যাবেন, এমন যেন না হয়। বরং আমরা যেন দৃঢ়তার সহিত আল্লাহর ইবাদত করি, এবং ইবাদতের আসবে ইনশাআল্লাহ আমাদের সে আলোচনা, ইবাদতের পরিসরকে আমরা এত সংক্ষিপ্ত করে দিয়েছি, মনে করছি যে একটা টুপি লাগানো, দাড়ি রাখা,
টাকনার উপরে কাপড় পড়া, একটা তোপ লাগিয়ে দেওয়া, গোত্রা বা সেমাগ এরকম কিছু পাগড়ি মাগড়ি লাগিয়ে দেওয়া, আর মসজিদ মাদ্রাসায় ঘোরাফেরা করা, এগুলোই ইবাদত না? এগুলোই শুধু ইবাদত না, মুসলিম জীবনের প্রত্যেকটি কাজকর্ম কি? ইবাদত। মুসলিম জীবনের প্রত্যেকটি কাজকর্ম ইবাদত, তবে ইবাদতের লাইনে ওকে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়তি করেননি যে আমি এর দ্বারা ইবাদত করব, তো আপনার কি আর উদ্দেশ্য হতে পারে? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে একটা গাছের ডাল মানুষদেরকে কি দেয়, কষ্ট দেয়। উনি বললেন যে মানুষদেরকে, মুসলমানদেরকে এটা কষ্ট দেয়, অবশ্যই আমি এটা কি করব, সরিয়ে ফেলব। তো সে মুসলমান এবং মানুষদের কষ্ট দূর করার জন্য এই গাছটা বা কাণ্ডটা ডালটা সরিয়ে ফেললেন, ফেললো। ফলে দেখা গেল আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে কি করলেন, জান্নাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কাজটা অতি ছোট কিন্তু তার বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন, জান্নাত দিয়েছেন। অপর আয়াত আল্লাহ বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াত, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রেরণের পিছনেও যে উদ্দেশ্যটা ছিল সেটা আল্লাহর ইবাদত করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, কেন, যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে, অর্থাৎ আল্লাহ দ্রোহী যে কোনো বিষয়ে পূজা ইবাদত বন্দেগী করা থেকে, বশ্যতা স্বীকার করা থেকে তোমরা কি করবে, দূরে থাকবে। সূরাতুন নাহাল 36 নম্বর আয়াত। তাহলে এই দুই আয়াত থেকে ইবাদতের প্রমাণ, ইবাদতের গুরুত্ব বোঝা যায়। এখন এই পৃথিবীতে যারা আমরা বসবাস করছি, কাফেরদের কথা, কাফের সহ এদেরকে নিয়ে আসেন, তো এই যারা আমরা পৃথিবীতে বসবাস করছি এই সকল মানুষগুলোর যদি প্রকরণ করা যায় ইবাদতের দিক দিয়ে, তাহলে তারা মোট চার ভাগে বিভক্ত। ইবাদতের দিক দিয়ে বিশ্বের মানুষগুলো কয় ভাগে বিভক্ত, চার ভাগে। এক নাম্বার হচ্ছে যে কিছু লোক আছে আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে, এ হচ্ছে অহংকারী, এ হলো অহংকারী এবং কাফির। দুই নাম্বার হচ্ছে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে আর অন্যের ইবাদত করে, এ কি মুশরিক, একটা হলো কাফের, আর আরেকজন হলো আল্লাহর ইবাদত করে তার সাথে অন্য কিছুর মাজার পূজা ইত্যাদি এগুলো করে, সে হচ্ছে মুশরিক। তিন নাম্বার লোক হলো যারা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বহির্ভূত, এই ব্যক্তি হচ্ছে মুবতাদি, বেদাত। বুঝে আসলো? আল্লাহরই ইবাদত করে কিন্তু রাসূলের দেওয়া পদ্ধতিতে করে না, সে হলো বেদাতি। চার নাম্বার লোক হলো যারা এক আল্লাহর ইবাদত করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে, এরা হলো মুমিন এবং মুওয়াহিদ, মুমিন এবং মুওয়াহিদ, আল্লাহর একত্ববাদী বান্দা। তাহলে ইবাদতের দিক দিয়ে মানুষগুলো কয় প্রকার, চার প্রকার। এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, এরা হলো কাফের অহংকারী। দুই নাম্বার হলো যারা আল্লাহর ইবাদত করে তার সাথে অন্যের ইবাদত করে, তারা হলো মুশরিক। তিন নাম্বার হলো আল্লাহরই ইবাদত করে কিন্তু রাসূলের তরিকা বহির্ভূত, যা আমাদের দেশের অবস্থা, শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন্নবী সহ আরো বিভিন্ন যেই ইবাদতগুলো চালু আছে, এগুলো তো রাসূলের অনুসরণ নেই, ফলে এলো বেদাত। আর কিছু লোক আছেন যারা এক আল্লাহর ইবাদত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তারা হলেন মুমিন এবং ওয়াহিদ, আল্লাহর একত্ববাদী বান্দা। আল্লাহ যেন এই বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যে সকল ইবাদতগুলি করি সেই ইবাদতগুলোর প্রকার কয়টি ও কি কি? ইবাদতের প্রকার অনেক এবং এর ব্যাপকতা পরিধিও বিশাল। তার মধ্যে ডক্টর সালেহ আল ফৌজান হাফেজাল্লাহ উনি বলছেন যে মানুষের অন্তর, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মহান রব্বুল্লাহ আলমিনের আনুগত্যশীল যে কাজগুলো সে করে সবগুলোই কি ইবাদতের অন্তর্ভুক্ত। যেমন জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, সালাত, সিয়াম, যাকাত, হজ, জিহাদ, ভালো কাজের আদেশ, আমর বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় নিষেধ, ওয়াল ইহসান ইলাল আকারিবি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন, তারপরে রাস্তার পথিক যারা, এদের প্রতি এহসান করা, তাদের প্রতি সহযোগিতা, তাদেরকে সহযোগিতা করা, এমনি আল্লাহ ও রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহমুখী হওয়া, তারপরে নিজের দিন ধর্মকে একমাত্র আল্লাহর জন্য করা,
যেটাকে বলা হচ্ছে ইখলাস ইখলাস ঠিক রাখা তারপরে ওয়াসবর লিহুকমিহি ওয়াররিদা বিকাযাইহি মহান রব্বুল আলামিন যখন কোনো আদেশ আমার ব্যাপারে করেন তখন ধৈর্য ধারণ করা আমাদের এই যে সেন্টারে কাজ করতেন নিচের লাইব্রেরিতে রায়্যান ভাই উনি ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আল্লাহুম্মা আমিন তার গুনাহ খাতা মাফ করেন এটা আল্লাহর একটা হুকুম আল্লাহর নির্দেশ এবং এটা আল্লাহর একটা ফয়সালা এতে কি থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে এমন নয় যে আল্লাহ তাআলা আর কোন লোক পাইল না আমার লোকটাকে নিয়ে গেল নাউজুবিল্লাহ এরকম বললে কুফরি মতবাদ এটা আল্লাহ তাআলা প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন ওই টাইমই তাকে তুলে নেবেন মহান রব্বুল আলামিন এবং তার মালাকুল মাউতের মাধ্যমে ওয়া তাওয়াক্কুল আলাই আল্লাহর উপরে ভরসা করা ওয়ার রাজাউ লিরহমতি আল্লাহর রহমতের আশা করা আল্লাহর আযাবের ভয় করা অতএব মুমিনের প্রত্যেকটা চলাফেরাই কি ইবাদত ইবাদতের প্রকার গুণে শেষ করা যাবে না ইযা নাওয়া বিহাল কুরবা আও মা ইউইনু আলাইহা যখন কোনো বান্দা এর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন কি করে উদ্দেশ্য করে অথবা নৈকট্য অর্জনে এই কাজ তাকে সহযোগিতা করবে এরকম যদি তার নিয়ত থাকে তাহলে তার প্রত্যেকটা কাজ ইবাদত হতে পারে এমন কি শাইখ বলছেন হাত্তাল আদাত মানুষের যেটা স্বভাবজাত কাজ মানে মানবিক কাজ যেগুলো মানুষের প্রয়োজনে যেগুলো করে সেটাও তার ইবাদত হতে পারে কোনগুলো ইযা কাসাদা বিয়াত তাকওয়া আলা তাআত যখন সে পরহেজগারিতা অবলম্বন করবে এবং তাআত আল্লাহর আনুগত্যে এটাকে ব্যবহারের চেষ্টা করবে যেমন কান্নাও আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন কেন শেষ রাতে উঠবেন ঘুমার ইবাদত এটা কোন বান্দা যদি ফজরের ইশারের নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যায় আবার যদি ফজরের সময় তাড়াতাড়ি ওঠার উঠে এবং ওই নামাজও জামাতে পড়ে তাহলে সে সারা রাত কি করলো মাহফুল ইবাদতে কাটালো আল্লাহু আকবার তাহলে তার ঘুম কি ইবাদত তার ঘুম ইবাদত ঘুমাচ্ছে কেন যাতে করে সে শেষ রাত্রে উঠতে পারে দিনে একটু ঘুমায় কেন যাতে করে তাহাজ্জুদের নামাজ সে পড়তে পারে তাহলে তার এই ঘুম কি হবে ইবাদত ওয়াল আকলি ওয়াশুরব খায় এবং পান করে কেন যাতে তার যাতে করে তার শক্তি হয় শক্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে তাহলে তার খাওয়া দাওয়াটাও কি ইবাদত ওয়াল বাইউ ওয়াশরা কেনা বেচা করে কেন যাতে করে নিজের ফ্যামিলি মুখে বা তাদের পোশাক পরিচ্ছদ ইত্যাদি হালাল ভাবে সে ব্যবস্থা করতে পারে তাহলে কেনা বেচা কি এ অবস্থায় কেনা বেচা ইবাদত হয়ে যাবে ওয়া তলাবুর রিজক হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা এটাও তার জন্য নেকির কাজ হবে তার ইবাদত হবে ওয়ান নিকাহ বিয়ে শাদী করা এটাও নেকির কাজ এটাও ইবাদত যদি কেউ তার নিজের ইজ্জত হেফাজতের জন্য কি করে বিয়ে শাদী করে তাহলে এটা তার জন্য ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলন করে তখন তার কি হয় নেকি হয় আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবরা জিজ্ঞাসা করলেন যে আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইক্তাবু লাহুল আজর আল্লাহু আকবার আমাদের কেউ তার নিজের চাহিদা পূরণ করবে আর তাতে তার নেকি লেখা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা কি ভেবে দেখেছো যে যদি সে অন্যায় পথে এটা ব্যবহার করত তাহলে তার আকান আলাইহি বিজর তার উপরে কি গুনাহ লেখা হতো না তখন তারা বললেন যে অবশ্যই বলছে কাযালিকা হাযা অনুরূপ সে যখন ভালো পন্থায় বিয়ে শাদীর মাধ্যমে নিজের ইজ্জত হেফাজতের জন্য এই কাজ করে তখন তার কি লেখা হয় নেকি লেখা হয় আল্লাহ যেন আমাদেরকে এই কাজ বৈধ পথে করা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন বলছেন শেখ ফাইন্না হাযিল আদাত মা নিয়্যা সালিয়াত তাসীরু ইবাদাত যদি আপনার নিয়ত সঠিক থাকে তাহলে এগুলো আপনার কি হতে পারে ইবাদত হতে পারে ইউসাবু আলাইহা বান্দাকে এর দ্বারা কি দেওয়া হয় সওয়াব দেওয়া হয় ওয়ালাইসাতিল ইবাদাতু কাসিরাতুন আলা শায়রিল মারুফা আর ইবাদত কিছু কৃষ্টি কালচারের সীমাবদ্ধ নয় যেটা একটু আগে আমি বললাম দাড়ি রাখলাম টুপি দিলাম গোদরা দিলাম তোফ লাগাইলাম তারপরে প্যান্ট না পরে পায়জামা লাগাইলাম টাকনার উপরে পড়লাম মসজিদে গেলাম আইলাম মাদ্রাসায় এগুলো এর মধ্যে সীমাবদ্ধ নয় বরং একজন মমিন মুসলিমের প্রতিটি কাজ ইবাদত হতে পারে যদি সে নিয়তটা কি রাখে সঠিক রাখে এমন কি বলা হয়েছে যে আমরা যখন আমাদের স্ত্রীদের মুখে বাচ্চাদের মুখে যেই লোকমা তুলে দেই খাবারে সেটা আমাদের জন্য কি সাদাকা সেটা আমাদের জন্য সাদকা সাদকাতে কি আছে নেকি আছে মমিনের প্রত্যেকটা কাজ সাদাকা মমিনের প্রত্যেকটি ভালো কাজ সাদাকা একটা হাদিসে এভাবে বর্ণিত হয়েছে এখানে হাদিসটা উল্লেখ হয়নি অবশ্য অন্য কিতাবে দেখলাম যে মুমিনের প্রত্যেকটি কল্যাণকর কাজ সাদকা হিসেবে গণ্য হয়
এখন এই যে ইবাদত একটু আগেই আমরা বললাম যে ইবাদতটাকে অনেকে মনে করছে মসজিদ মাদ্রাসা সীমাবদ্ধ অথবা ধর্মীয় কিছু ক্রিস্টি কালচার যখন মানুষ মারা গেল তখন তাকে দাফন কাফন করা ইত্যাদি এগুলো অথবা যখন কোনো সন্তান জন্মগ্রহণ করলো তখন তার আকিকা দেওয়া আজান দেওয়া ইত্যাদি এগুলোতে সীমাবদ্ধ মনে করে না ইবাদত এত স্বল্প পরিসর নয় বরং মুসলিম জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত আর ইবাদত বিষয়টা হলো তৌকিফি তৌকিফি বলা হয় ওই সকল বিষয়কে যা আল্লাহ ও রাসূলের কথার উপরে কি সীমাবদ্ধ আল্লাহ ও রাসূলের কথা ব্যতিরেকে কোনো ইবাদত ইবাদত হতে পারে না অনেকে আমাদেরকে বলে যে এটা যে নাই শরীয়তে এটা আপনি দেখান নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা করা যাবে না দলিল দেন আপনি আমি কেন দলিল দিব ভাই ইবাদত হচ্ছে তাওকিফি বিষয় মানে ইবাদত করতে গেলে দলিল লাগবে যেটা নাই দলিল সেটাই বেদাত ইবাদত মনে করে করা সেটা কি বেদাত যদি যতক্ষণ পর্যন্ত আপনি ইবাদত সাব্যস্ত করতে না পারছেন এটাকে কোরআন ও সহিহ হাদিসের দলিলের মাধ্যমে ততক্ষণ এটা ইবাদত নয় তখন কি হবে এটা বেদাতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ যারা আমাদের এই দিনে ধর্মে এমন কোন কাজ করে যেগুলো এর মাঝে নেই সেটা বাতিল তাহলে আপনি যদি ইবাদত করতে চান তাহলে ওই ইবাদতটাকে কোরআন ও হাদিসের দলিল দ্বারা আগে সাব্যস্ত করতে হবে এমন নয় অনেক ভাই আমাদেরকে এখন জিজ্ঞাসা করে যে এই কাজটা কি হবে কাজ করার আগে দলিল খুঁজতে হবে দলিল আগে জানতে হবে যে এই কথাটাই কি বলা হলো তারপর আপনি পালন করবেন এমন নয় যে আমি দলিল না জানার আগেই কাজটা শুরু করে দিলাম তারপর আমার কথাকে জায়েজ করার জন্য আমি এখন কি করি দলিল খুঁজে বেড়াই এখন যেইখান থেকে হোক এই জয়ীফ আর পসার সরা যাই হোক না কেন একটা দলিল আমি বের করে নিয়ে আসি না এটার নাম ইবাদত না ইবাদত হলো তাওকিফি আল্লাহ ও রাসূলের কথার উপরে নির্ভরশীল যখন তাদের কথা পাওয়া যাবে আদেশ তখন সেটা ইবাদত যদি না পাওয়া যায় তখন এটা বেদাত মহান রব্বুল আলামিন বলছেন আর ইবাদতের যে ইয়াটা আপনার নিয়মটা সেখানে শেখ বলছেন যে বালিয়াসে মালাই যদি কেউ এমন কাজ করে যার দলিল কোরআন হাদিসে নাই সেখানে সে নেকি পাবে না কি হবে তার উল্টা গুনাহ হবে কারণ সে শরীয়তের উপরে কি করেছে অতিরঞ্জন করেছে এবং হস্তক্ষেপ করেছে লিআন্নাহু মাসিয়াতুন ওয়া লাইসা তাআতুন কারণ এটা অবাধ্যতা এটা আনুগত্য নয় আর ইবাদত কি আনুগত্য করা ইবাদত হলো আনুগত্য করা আর এটা হলো অবাধ্যতা ফলে এর দ্বারা সে নেকি পাবে না বরং গুনাহগার হবে সুম্মা ইন্নাল মানহাজ আস-সালিম ফি আদায়িল ইবাদাত আল মাশরুউ হুয়াল ই'তিদালু বাইনাত তাসাহুল ওয়া তাকাসু আর সহি নীতি হলো ইবাদতের ক্ষেত্রে আপনি অলসতাও করবেন না আর বেশি আবার লাভালাভিও করবেন না মিডিয়াম থাকতে হবে এর আগে একটা বই আমাদের এখান থেকে শেখ মতিউর রহমান সাহেবের অনুবাদকৃত দেওয়া হয়েছে আপনাদেরকে ইসলাম মধ্যম পন্থা দেওয়া হয়েছে না হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলা নাস আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছেন এমন করেননি যে পেশাব পায়খানা লাগছে বলে চামড়া টামড়া বা কাপড় টাপড় কাইটা ফেলা দাও আর এমনও করেননি যে পেশাব পায়খানা নিয়েই নামাজ পড়ো বরং দুইটার মধ্যখানে আমাদেরকে করা হয়েছে যে কাপড় থেকে ময়লাটা ধুয়ে ফেলাও বাস তোমার নামাজ সহি হয়ে যাবে মহান রব্বুল আলামিন বলছেন তার নবীকে ফাস্তাকিম কামা উমিত তুমি যেভাবে আদিষ্ট হয়েছ সেইভাবে তুমি কায়েম থাকো ওয়ামান তাবা মাক এবং তোমার সাথে যারা তওবা করে মুসলমান হয়েছে তারা যেন যেইভাবে আদিষ্ট হয়েছে সেইভাবে চলে আল্লাহ আকবার তাহলে কোরআন ও হাদিসে যেভাবে আমাদেরকে চলতে বলা হয়েছে সেইভাবে চলতে হবে এর চেয়ে কম বেশি করা যাবে না ওয়ালা তাতগাও আর তোমরা অতিরঞ্জন করিও না বাড়াবাড়ি করিও না এটা আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ফলে ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা চলবে না এশারের নামাজ কয় রাকাত ফরজ চার রাকাত পাঁচ রাকাত পড়লে হবে পাঁচ রাকাত যদি পড়ি তাহলে তাতগাও হয়ে যাবে তখন আমরা মুজাওয়াজাতুল হাদ সীমা লঙ্ঘন করলাম আল্লাহ ও রাসূল নির্ধারণ করেছেন চার রাকাত আমরা নির্ধারণ করলাম পাঁচ রাকাত পঞ্চম রাকাত নামাজ যে রাকাত নামাজ পড়বো এটা ভালো কাজ না খারাপ কাজ কাজটা বাহ্যিক দৃষ্টিতে ভালো বাহ্যিক দৃষ্টিতে আপনি রুকু যখন তাশাহুদ থেকে উঠে গেলেন তারপর আপনি কি পড়বেন সূরা ফাতিহা পড়বেন
তারপরে যদি আরেকটা সূরা মিলান কথার কথা, তারপরে আপনি রুকু করলেন, সিজদা করলেন, ইত্যাদি দোয়া দোয়া পড়লেন, তো এই কাজগুলো ভালো, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এগুলো ইবাদত নয়, এগুলো কি বেদাত। ফলে বেদাত করলে মানুষের নেকি হয় না কি হয়, গুনাহ। অনেক লোক আবার বলে যে মুনাজাতের কথা তো নাই, তো নিষেধ তো নাই, নিষেধ না থাকলে কি হবে, ওটা করার জন্য দলিল লাগবে, যদি করারই দলিল না থাকে তাহলে ওটা নিষেধ হওয়ার দরকার নেই। পাঁচ রাকাত নামাজ পড়তে কোথাও নিষেধ আছে? এই আপনার জোহর আসর আর এই ফজরের এই এশার পাঁচ রাকাত নামাজ পড়তে তো কোনো জায়গায় নিষেধ নেই। তা কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম ব্যক্তি কি বলবে যে পাঁচ রাকাত এই নামাজগুলো পড়া যাবে, অথবা মাগরিবের নামাজই চার রাকাত পড়বো, অথবা ফজরের রাকাতে নামাজই তিন রাকাত পড়বো, হবে হবে না। অথচ ওই রাকাতটা বাহ্যিক দৃষ্টিতে ভালো, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা আল্লাহর রসুলের ক্যাটাগরিতে মিলে না। ক্যাটাগরি না মিললে মাল প্রোডাকশন কেউ নেবে না, ওই রকমই বরং শরীকা কি হবে, খাসারা। আপনাকে আমি বললাম যে এই মাপে আমাকে একটা জিনিস দিবেন এবং এটা পাঁচ হাজার কপি আমি অর্ডার দিলাম, তারপরে যেদিন আমি আসছি আপনি এক ইঞ্চি বড় করে দিচ্ছেন, নিব আমি, আমি নিব না, আপনি কি হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়ার এই নিয়মে দেখেন অনুরূপ ইবাদতের বিষয়টা, যে আল্লাহর রসুলকে পাঠানো হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতের ক্যাটাগরিটা দেখিয়ে দেওয়ার জন্য, যদি এই ইবাদতের ক্যাটাগরিটা কেউ না মানে উহা বহির্ভূত, রাত্রি আমি সারা জীবন রাত্রিবেলা আমি ঘুমাবো না, আমি ইবাদত বন্দেগী করতে থাকবো। আর একজন নিয়ত করলো কি যে আমি কোনোদিন বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী হলে বাচ্চা কাচ্চা হলে তখন ঝামেলা বাড়বে, আমি ইবাদত বন্দেগীতে সময় দেওয়ার জন্য বিয়ে শাদী করবো না। এই কথাগুলো বলে তারা চলে গেল। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তিনজন লোক আসছিল এরকম এরকম কথা বলেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাড়াতাড়ি লোক পাঠাও, ওদেরকে ডেকে নিয়ে আসুক। ডেকে নিয়ে আসা হলো, তারপর তিনি বললেন যে তোমরা কি এই কথাগুলো বলেছো, তো তারা বলল যে হ্যাঁ আমরা এই কথাগুলো বলেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিন্তু আমি ফাসুম উফতির, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়িও, ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিয়ে শাদী করেছি, ফামান রাগিবা আন সুন্নাতি, আরও একটা হাদিসে অন্য জায়গায় আছে এটা মুত্তাফুন আলাই বলছে, তো আরেকটা রেওয়ায়েতে আছে যে আমি রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় আবার তাহাজ্জুদ পড়ি, কিছু স্ত্রীদেরকেও সময় আমি দেই, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার নিয়ম এর বাইরে চলে যাবে, আমার নিয়ম বহির্ভূত কাজ করবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। তাহলে এখন যারা বিভিন্ন ওরস শরীফ, মাজার শরীফ আর কত কি শরীফ করছে, তারা যেন খেয়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, যে ওদের এই কাজগুলো মিলাদ মাহফিল বলেন, শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন, অথবা আরও কিছু বলেন, দোকানপাট উদ্বোধন করতে গেলে একটা মিলাদ দিয়ে দেওয়া, অথবা মাজারে গিয়ে সেজদা করা, তাদের এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতিতে কোরআন ও হাদিসে আছে কিনা, যদি না থাকে তাহলে নিশ্চিত এটা বাতিল বাতিল বাতিল, এর স্থান ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মারদুদ, প্রত্যাখ্যাত, এবং ফালাইসা মিন্নি, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের দিন সোহকান সোহকান লিমান গাইয়ারাবাদ, এখান থেকে দূর হয়ে যাও, জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। বর্তমান সময়ে সমসাময়িক সময়ে কিছু লোক পাওয়া যায় যারা ইবাদত বন্দেগী আমরা করছি, একদল লোক আছে বেশি অলস হয়ে গেছে, মানে জুমার দিন নামাজ পড়ে, অথবা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, রমজান মাসে রোজা রাখে, কিছু কিছু রাখে না, এরপরে সে নিজেকে বড় ইয়া মনে করে, মুসলিম মনে করে, এরা হচ্ছে মুরজিয়া টাইপের লোক। মুরজিয়া আমরা আল্লাহর উপরে আশা করে যে আমরা ইমান এনেছি এটাই আমাদের জন্য কি যথেষ্ট, এটাও যেরকম বাতিল। অনুরূপ আরেক দল লোক আছে যারা বেশি বাড়াবাড়ি করে, ফলে সুন্নাতকে ওয়াজেব আর মুস্তাহাবকে ফরজ ইত্যাদি উপরে লেভেলে পৌঁছে দিয়েছে, ফলে এই দুইটাই নিন্দিত বিষয়, ঘৃণিত বিষয়, আর হক হলো এই দুইটার মধ্যখানে, মধ্যম পন্থা, বাড়াবাড়িও নেই আবার বেশি অলসতাও নেই, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মহান রব্বুল আলামিনের ইবাদত করে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। এখন আমরা যে ইবাদতগুলো করব সেই ইবাদতগুলো আমরা কিভাবে করব, বা এর কোনো পিলার ভিত্তি আছে কিনা,
আমরা জানি ইসলামের পিলার পাঁচটা, ইমানের পিলার ছয়টা, এমনই অন্যান্য সব কিছুরই পিলার মূল বিষয় আছে। আরকানুস সালাত ১৪টা, আরকানুস সালাত কয়টা? ১৪টা। সালাতের ওয়াজেব কয়টা? ৮টা। তো এইরকম বিষয়গুলো রয়েছে। ফলে এখন যে ইবাদতগুলো আমরা করছি এগুলোর কিছু রুকন আছে, পিলার আছে। যদি কোনো বান্দা এই পিলার ছাড়া ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। সেই ইবাদতগুলো, ইবাদতের পিলার হলো কয়টি? ৩টি। ইবাদতের পিলার ৩টি। ১ নম্বর হচ্ছে আল হুব্বু, ভালোবাসা। যদি ভালোবাসা না থাকে তাহলে ইবাদত হবে না, নেকিও পাবে না। একটা মহিলা বা একটা মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়েছে, ১২-১৪ বছর হয়ে গেছে, এখন তার বোরকা পড়া দরকার, কিন্তু সে বোরকা পড়তে চায় না, বাপ মার ভয়ে বোরকা পরে। বোরকাটা পড়লো ঠিক, কিন্তু অন্তরের ভালোবাসা নেই, এজন্য নেকি হবে না। অন্তরে যদি ভালোবাসা না থাকে তাহলে তার নেকি হবে না। অনুরূপ একজন ছেলে বড় হয়েছে, নামাজ পড়া তার উপরে ফরজ হয়েছে, এক্ষণে এই ছেলে মহব্বতের সাথে নিজের ইচ্ছায় নামাজ পড়তে যায় না, বাপ ওর মারবে এই জন্য নামাজে যায়, মা মারবে এই জন্য নামাজে যায়। ফলে সে মায়েরকে ভয় করলো কিন্তু ভালোবাসার সাথে সে ইবাদত করলো না, ফলে তার ইবাদতের ১ নাম্বার পিলার কি হলো? ধ্বংস হয়ে গেল। আর পিলার ধ্বংস হলে ইসলাম ধ্বংস হবে। ইসলামের ৫ পিলারের কোন পিলার যদি কেউ না মানে তাহলে তার ইসলাম থাকবে? ইসলাম তার থাকবে না। অনুরূপ ইবাদতের একটা পিলার চলে গেলে তার ইবাদত আর থাকলো না। তাহলে ভালোবাসার সাথে ইবাদত করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা মুমিনদেরকে কি করেন? ভালোবাসেন, আর মুমিনরাও আল্লাহকে ভালোবাসেন। তাহলে ভালোবাসার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তো ভালোবাসা ১ নাম্বার ইবাদতের রুকুন। তবে ভালোবাসার স্থানে আরেকটা শব্দ ব্যবহার হয়, ইশক। ইশক যদি হয় তাহলে এখানে ইশক হয় স্বামী স্ত্রীর মাঝে, অথবা একজন নারী পুরুষের মাঝে ইশক হয়, মানে যেখানে আপনার কামভাব থাকে, চাহিদা, যৌন চাহিদা থাকে, সেখানে হয় ইশক। কিন্তু মহান রব্বুল আলামিন বা রাসূলের ক্ষেত্রে ইশক হয় না, তাদের ক্ষেত্রে কি হয়? আল মাহাব্বা, ভালোবাসা। এজন্য এই শব্দগুলোর প্রয়োগ খেয়াল রাখতে হবে। অপর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কাফেররা তাদের মাবুদদেরকে ভালোবাসে, কাফেররা তাদের মাবুদদেরকে ভালোবাসে কিন্তু এবং আল্লাহকেও ভালোবাসে। কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যারা শিরিক করে মক্কার কুফারে কুরাইশ, যারা আল্লাহরও আল্লাহকেও মানত আর মূর্তিগুলোকেও মানত, ওরা মূর্তিগুলোকেও ভালোবাসে আল্লাহকেও ভালোবাসে। কিন্তু মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে কাফেররা আমাদের মূর্তিগুলোকে যেমন ভালোবাসে তার চাইতে মুমিনরা আল্লাহকে অধিক ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে অধিক ভালোবাসেন কাফেরদের তাদের মাবুদদেরকে ভালোবাসার চাইতে। সূরাতুল বাকারা ১৬৫ নম্বর আয়াত। তাহলে বুঝতে পারলাম যে ইবাদতের ১ নম্বর পিলার কি থাকতে হবে? ভালোবাসা। ২ নম্বর হচ্ছে আল খাউফু, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় থাকতে হবে। কিছু লোক আছে যারা বলে যে আমরা জাহান্নামের ভয়, জান্নাতের আশায় আল্লাহর ইবাদত করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য বা আল্লাহর ইশকে আমরা ইবাদত করে থাকি। এরা ভ্রান্ত পথে আছে, আছে না এরকম লোক? হ্যাঁ, বিশাল দল কিন্তু। তাহলে দেখা যাচ্ছে আকিদার ক্ষেত্রে একেবারে গুমরা হয়ে গেছে, যারা আকিদা নষ্ট বাকি তার সবই নষ্ট, বুঝে আসছে? তো আল খাউফ, জাহান্নামের ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে যে আমি যদি এই অন্যায় করি বা এই আনুগত্য না করি আল্লাহ আমাকে কি করবেন? শাস্তি দিবেন। হ্যাঁ, এবং সেই শাস্তি হবে জাহান্নামের শাস্তি, এবং এই এই শাস্তি, সেই শাস্তিগুলোকে ভয় করতে হবে। আরেকটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা, ইবাদত করছি কিসের আশায়? আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশায়। আর এই ভ্রান্ত দল কি বলে যে যদি জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় ইবাদত করেন তাহলে শিরক করলেন, নাউজুবিল্লাহ। শেরেকের সংজ্ঞা আর জানে না, শেরেকের সংজ্ঞা আর পাইল না, এইখানে নাকি শেরেক হয়ে যায়। আপনি যদি জাহান্নামের ভয়ে এবং আল্লাহর জান্নাতের আশায় আপনি ইবাদত করেন তাহলে আপনি শেরেক করলেন। শেরেক হলো আল্লাহর ইবাদতে অন্য কাউকে কি করা? অংশীদার সাব্যস্ত করা। এখানে আমি আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার স্থাপন করিনি। মহান রব্বুল আলামিন তার নবী ও রাসূলদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খাইরাত, তারা দ্রুত ভালো কাজে, কল্যাণকর কাজে তারা দ্রুতগামী ছিলেন। ওয়াইয়াদউনানা, তারা আমাকে ডাকতেন কিভাবে? রাগাবান, তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে, ওয়া রাহাবান, এবং ভয়ভীতি সহকারে। এটা কাদের গুণ? নবী ও রাসূলদের গুণ। নবী ও রাসূল গুণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা হলেন পৃথিবীর বুকে সবচাইতে
শ্রেষ্ঠ ব্যক্তি আর তাদের পথ আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে সেই পথ হলো যে আশা আকাঙ্ক্ষা এবং ভয়ভীতি নিয়েই কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ওয়াকানু লানা খাশিয়িন এবং তারা আমাকে ভয় করত এবং খুশু খুশু বিনয় নম্র বিনয়ী ছিল তারা আমার কাছে সূরাতুল আম্বিয়া 90 নম্বর আয়াত সালফে সালেহিনদেরকেও বলতেন যে যারা শুধু ভালোবাসা সহকারে আল্লাহর ইবাদত করে সে হচ্ছে জিন্দিক নাস্তিক সে কাফের আর যে শুধু আশা নিয়ে আল্লাহর কাছে ইবাদত করে মানে ভয় নাই তার জাহান্নামের আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না তো কে দিবে কি করবে আমাদেরকে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবে ওই আমার দলে চলে আসো আমি সব দিকে নিয়ে চলে যাব আসে না এই এই দলের লোক সুফিবাদের সবাইরা ওই কথাই বলে যে আমার দলে আসো আমি সবাইকে নিয়ে চলে যাব অথচ ও নিজের স্ত্রীর খোঁজ নেবে না ওর ছেলে মেয়ের খোঁজ নেবে না তো এই দলের লোক হচ্ছে মুরজিয়াদের অন্তর্ভুক্ত ওমান আবাদাহু বিল খাউফি ওয়াহদাহু ফাহুয়া হারুরি আর যে ব্যক্তি শুধু ভয় নিয়ে আল্লাহর ইবাদত করে সে হলো হারুরি অর্থাৎ খারেজি খারেজিদের কাছে মুরতাকিবে কাবিরা যদি কবিরা গুনাহ হয়ে যায় তাহলে খালাস ও কাফির মুরতাকিবে কাবিরা এটা কবিরা গুনাহ করছে কবিরা গুনাহ যার শেষে শাস্তি উল্লেখ হয়েছে টাকা নিয়েছে কেউ কাপড় পরেছে কাফির কেউ দাড়ি চেঁচে ফেলেছে কাফির এইরকম তাদের ফতোয়া তো এই তিনটা দল যদি একটা একটা করে নেয় তাহলে এক এক দলে চলে গেল শুধু ভালোবাসা হলে ওরা চলে গেল আপনার নাস্তিকদের দলে কাফেরদের দলে যদি শুধু আশা নিয়ে করে তাহলে মুরজিয়া এরাও একটা ভ্রান্ত দল যারা আকিদার ক্ষেত্রে তৈরি হয়েছিল অনেক আগে সাহাবাদের জামানার পরপরে এরা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আর কিছু দল আছে যারা শুধু ভয় নিয়ে আল্লাহর ইবাদত করে তারা হলো খারেজিদের মতো আর ওমান আবাদাহু বিল হুববি ওয়াল খাউফি ওয়ার রাজাই ফাহুয়া মুমিন মুওয়াহিদ আর যে ভালোবাসা তারপরে আপনার আশা আকাঙ্ক্ষা ভয়ভীতি নিয়ে ইবাদত করবে সে হলো মুমিন ব্যক্তি এবং সে হলো আল্লাহর একত্ববাদী বান্দা তাহলে আমরা ইবাদত করব ভালোবাসা সহকারে আশা আকাঙ্ক্ষা এবং ভয়ভীতি নিয়ে আমরা যে ইবাদতগুলি করি সেই ইবাদতগুলো যদি সত্যিকার অর্থে করি তাহলে ইবাদতে আমাদের কি থাকবে আনন্দ থাকবে ইবাদতটা করে কি পাবো শান্তি পাবো কিন্তু যদি ইবাদত করে শান্তি না পাওয়া যায় তাহলে মনে করতে হবে ইবাদতে কিছু কি রয়ে গেছে ত্রুটি রয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে চিন্তিত হতেন তখন বলতেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি বলতেন আরিহনা বিহা ইয়া বেলাল বেলাল নামাজের দ্বারা আমাকে প্রশান্তি দাও অর্থাৎ নামাজ পড়ে যতক্ষণ নামাজে থাকতেন ততক্ষণ তারা কি পেতেন শান্তি পেতেন আর এখন আমাদের কি অবস্থা হয়েছে আর হেনা মিনহা নামাজ থেকে আমাদেরকে মুক্তি দাও নামাজ থেকে মুক্তি দাও মানে নামাজটা পড়ে নিলে আমরা বাসি এশারের নামাজটা পড়লাম বাসি আর যা আসছে তাই করি ঘুমাই হ্যাঁ একটা দায়িত্ব ছিল মাথায় বোঝা এটাকে বোঝা মনে করি কিন্তু সালফে সালেহিনের অবস্থা কি ছিল তারা যখন ইবাদত বন্দেগী করতেন তখন তারা এতে আনন্দ পেতেন তারা এতে স্বাদ পেতেন কিন্তু আমাদের সে স্বাদ নেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা এর আগে বলেছিলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নামাজ পড়ছেন তার পিঠে বিচ্ছু ঢুকেছে অনেক জায়গায় কেটেছে কিন্তু উনি নামাজ ছাড়েননি পরে উনি বলছেন যে দেখো তো আমার পিঠে কি যেন কামড়াচ্ছে দেখা গেল জামাটা তুলে যে প্রায় 15-16 জায়গায় তাকে দংশন করেছে এই বিচ্ছুতে বলা হলো যে আপনি কেন প্রথমবার দংশনের সময় নামাজ ছেড়ে দেননি উনি বলছেন অমুক সূরা পড়ছিলাম খুব মজা পাচ্ছিলাম আল্লাহু আকবার ওই সূরা পড়ার কারণে তিনি আনন্দ পাচ্ছিলেন স্বাদ পাচ্ছিলেন ইবাদতের আর এই কারণে তিনি ওটা কি করেননি ওই নামাজ ছাড়েননি আল্লাহু আকবার এখন আমাদের যদি একটা পিঁপড়া কামড় দেয় কি হবে লাভ দিয়ে উঠবে বাবারে বাবা সর্বনাশ হ্যাঁ এই বেটারে মার আগে কই যেন গেল এমনি এমনি টিপাটাই একেবারে শেষ হবে তো আসলে আমরা যখন ইবাদত করছি তখন ইবাদতের স্বাদ এটা মজা এটা আমরা অনুভব করতে পারছি না দুই একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে এবং ইসলামকে দীন হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে সন্তুষ্ট হয়ে যায় সে ব্যক্তি যাকাতা আমাল ইমান সে ইমানের স্বাদ পাবে সে ইমানের স্বাদ পাবে কিন্তু আমরা ইমানের স্বাদ অনুভব করতে পারছি না কেন কারণ আমাদের ইমানের ত্রুটি রয়ে গেছে এই জন্য আমাদের ইমানকে আরও মজবুত করতে হবে দুনিয়াবি যেই বিষয়গুলোর প্রতি আমরা এখন বেশি আকৃষ্ট হয়ে গেছি সেগুলো থেকে একটু উঠে আসতে হবে এমন নয় যে আমাকে এই বিল্ডিংটা করতেই হবে একজন লোকের কথা জানি বিল্ডিং করেছেন এখন তার 30,000 রিয়ালের মতো মনে হয় ঋণ কর্জ বেতন হচ্ছে 2,000 রিয়াল
যদি 2000 রিয়াল বেতন হয় 30000 রিয়াল যদি ধার হয় তো কত মাস লাগবে 15 মাস তাকে শুধু এদিক দিয়ে খাওয়া নাই নিজের ফ্যামিলির খরচ নাই তো হিসাবটা করে দেখেন তো এরকম ঋণ করার দরকার আছে দুনিয়ার প্রতি বেশি মোহ হয়ে গেলে এরকম হয় মানুষের না এত ঋণ করার দরকার নেই কিছু সামান্য একটা যদি স্বাভাবিক থাকে সেটা একটা আলাদা বিষয় কিন্তু আমি গোটাটা এইভাবে ঋণে ডুবে গিয়ে এখন যদি আমার দুনিয়ার যে একটু আগে বললাম রায়ান ভাই আমাদের চলে গেছে বিয়ে শাদী করে নি বেচারাটাও চলে গেল তো অল্প বয়সে এখন মানুষ দ্রুত চলে যাচ্ছে সেই হায়া যদি শেষ হয়ে যায় তো ঋণগুলো কে পরিশোধ করবে আমার তো যাকাত আমল ঈমান ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে ফলে ঈমানের স্বাদ আমরা এখন আর পাচ্ছি না সহি মুসলিম হাদিস নম্বর হচ্ছে 49 সহি মুসলিমের 60 নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির মাঝে তিনটা বিষয় থাকবে সে ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পৃথিবীর সবকিছু থেকে কি করে বেশি ভালোবাসে এবং কোন ব্যক্তিকে যদি ভালোবাসে তাহলে কি জন্য ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এখন ভালোবাসে কি জন্য আত্মীয় এজন্য ভালোবাসে এখন ভালোবাসে কি জন্য কারণ ওর সাথে ভালোবাসা রাখলে দুনিয়াবি স্বার্থ আছে এজন্য ভালোবাসি যদি এমন হয় তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে না এজন্যই পাই না আমরা আমাদের ভালোবাসা তো এই জন্য আর হয় না وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار অনুরূপ ওই ব্যক্তি তিন নম্বর কাজ হবে যে ব্যক্তি ঈমানের স্বাদ পেতে চায় যে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর ঈমানে প্রবেশ করানোর পরে জাহান্নামে ফিরে যাওয়া ওই আপনার কুফরিতে ফিরে যাওয়াকে সে এমন ভয় করবে যেমন সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কি করে ভয় করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আমরা সকলেই ভয় করি অনুরূপ কোন মানুষ ভয় করবে ফিরে যাওয়াকে কোথায় কুফরিতে এই তিনটা বিষয় যদি কারো মাঝে থাকে তাহলে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে এগুলো আমরা হয়তো মুখে বিশ্বাস করছি অন্তরে বিশ্বাস করছি কিন্তু বাস্তবে আমরা নিয়ে আসতে পারছি না আমাদের ঈমানের দুর্বলতার কারণে তাই ইবাদতের ক্ষেত্রে যদি আমরা স্বাদ পেতে চাই ইবাদতের মজা আনন্দ পেতে চাই তাহলে আমাদেরকে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং যখনই আজান হবে তখন কি করতে হবে মসজিদে যেতে হবে এমন নয় যে এই কাজটা বাকি আছে এই কাজটা সেরে ফেলি অথবা এখানে না সামনে গিয়ে নামাজটা পড়বো দেখা গেল সামনে গিয়ে আপনি ওযু করতে গেলেন এত ভিড় যে আপনি আর জামাতি পেলেন না খালাস জামাত চলে গেল কিন্তু সালফে সালেহিনদের অনেক এমন দৃষ্টান্ত আছে যে 50 বছর 30 বছর 40 বছর চলে গেছে তারা যখনই আজান আজান দেওয়ার আগেই উনি মসজিদে উপস্থিত মানে আল্লাহু আকবার আজান মুয়াজ্জিনের শব্দ শুনেছেন উনি মসজিদে উপস্থিত হয়েছেন কোন এক মনীষীর কথা বলা হয়েছে যে উনি 30-40 বছর ধরে আজান হয়েছে তার তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়েছেন শুধু একবার তার আজান বা তাকবীরে তাহরিমা ছুটে গিয়েছিল সেদিন তার মা ইন্তেকাল করেছিল আল্লাহু আকবার এখন যদি আমাদের মা ইন্তেকাল করে তাহলে তো অবস্থা এমন হয়ে যাবে যে আমরা নামাজে যাব না এই কারণে হয়তো শোক প্রকাশ করতে থাকি সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন আল্লাহ আজকে রাত্রে আমি আমার 100টা স্ত্রীর কাছে যাব এবং 100টা স্ত্রীর কি হবে একটা করে বাচ্চা হবে 100টা মুজাহিদ তৈরি হবে উনি এই কাজটা দুনিয়াবি কাজ করেছিলেন তাই না একদিক দিয়ে আমরা দেখছি যে নিজের খায়েশ পূরণ করছেন কিন্তু উনি খায়েশ পূরণের জন্য এই কাজটা করেননি কি জন্য করেছেন মুজাহিদ তৈরি হবে অতএব এটাও তার কি ইবাদত তিনি ইবাদতটাকে ইয়া করছেন অনুভব করছেন তার স্বাদ আস্বাদন করছেন যে আমার 100টা ছেলে হবে 100টা ছেলেকে কি করা হবে দিনের রাস্তায় মুজাহিদ তৈরি হবে তারা দিন ইসলামের জন্য কাজ করবে সুবহানাল্লাহ এখন আমরা কি দুইটা সন্তান হলে এতদিন যথেষ্ট ছিল এখন একটা হলে যথেষ্ট যদি মরে যায় তখন আমরা ঘুরে বেড়াও সম্পদ এবার কে নিবে খুঁজে বেড়াই তো প্রিয় ভাই এবং বন্ধুগণ তবে সুলাইমান আলাইহিস সালাম উনি ইনশাআল্লাহ বলেননি বলে আল্লাহ তার এই ইচ্ছা পূরণ করেননি যে কোনো কাজের সময় আমরা কি বলবো ইনশাআল্লাহ বলবো বুখারী শরীফের 3424 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি লাউ বা কদু যেটা আমরা বলি না এটা উনি খেতেন কেন খেতেন এজন্য যে উনি এটাকে বেশি পছন্দ করতেন না এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন তাহলে এটা কি ইবাদত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে উনি এই কাজটা করছেন খাচ্ছেন ঠিক খাওয়াও হচ্ছে ইবাদতও হচ্ছে তাহলে ইবাদতের লাইনটা কি হতে হবে জানতে হবে বুখারী শরীফের 5433 নম্বর হাদিস তারপরে আরো কিছু আল্লাহর বান্দা যারা বর্তমান সমসাময়িক সময়ে কিছুদিন আগেও ছিলেন বিন বাজ রহমাতুল্লাহ আলাই
যিনি সৌদি আরবের এর আগের গ্র্যান্ড মুফতি ছিলেন, তার একটা কিস্সা কাহিনী আমি পড়লাম যে ওনারা একটা লম্বা সফরে বের হয়েছেন। লম্বা সফরে বের হওয়ার পরে যখন রাত 2টা বেজে গেছে তখন উনি বলছেন যে আমরা মনে হয় একটু রেস্ট করলে ভালো হবে, আমরা একটু রেস্ট করলে ভালো হয়। তো সবাই তখন শুয়ে গেছে, সবাই রেস্টের জন্য তাঁবু টেনে যেভাবে সৌদি আরবে মরুভূমিতে তারা শোয় সেইভাবে তারা শুয়ে গেছে। কিন্তু যখন সবাই শুয়ে গেছে উনি তো অন্ধ মানুষ, চুপচাপ উঠে তারপরে উনি উযু করা শুরু করেছেন। উযু করে তারপরে উনি নামাজ পড়া শুরু করেছেন, আর একজন লোক পেশাবের জন্য উঠেছে। তো উনি দেখছেন যে শেখ নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, অন্ধ মানুষ উনি নামাজ পড়ছেন, আর সবাই, আর ওই দলের মধ্যে তো উনি সবচেয়ে ভালো মানুষ। এরপরও উনি আল্লাহকে কত ভয় করেন যে উনি নামাজ পড়া শুরু করেছেন। ওই লোক বলছেন বা ছাত্র বলছেন যে এরপরে ফজরের টাইমের কিছুক্ষণ পূর্বে আমার আবার ঘুম ভাঙে, তো তখনও দেখছি যে শেখ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর আমার উঠা টের পেয়ে উনি চট করে নামাজটা শেষ করে দিয়ে কি করলেন, শুয়ে পড়লেন। তারপরে একটু পরে আমি তখন উঠলাম, উঠে পেশাব পায়খানা করে আমি উযু করে না আজান দিলাম ফজরের, তখন বলছেন যে আস্তাগফিরুল্লাহ, আমরা শুয়েই রাত কাটিয়ে দিলাম। আল্লাহু আকবার, মানে মানুষকে কি দেখালেন যে আমরা ঘুমিয়েই রাত কাটালাম, কিন্তু উনি কি করেছেন, ঘুমিয়েছেন কি, ঘুমেননি, ঘুমাননি। আরও একটা তার ঘটনা বলা হয়েছে যে কোনো এক সফর থেকে রাত 2টার সময় তিনি এসেছেন, আসার পরে উনি 3টার সময় আবার উঠে গেছেন, মানে 1টা ঘন্টা মাত্র রেস্ট নিয়েছেন, তারপরে বাকি সময়টা তাহাজ্জুদে কাটিয়ে ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজের পরে দার্স, এরপর মানুষের বিভিন্ন মাসালা মাসাইল শোনা, মানে ওই রাতের ঘুম কি শেষ। পরের দিন আমরা হলে কি করতাম, আমরা হলে কি করতাম যে আজকে রাত্রে ঘুম হয় না, আজকে ফজর থেকে বন্ধ, শেখ আজকে ব্যস্ত, এই অবস্থা হতো আমাদের। কিন্তু না, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মতো লোক তারা ইবাদতকে কি করেছেন, ইবাদতের স্বাদ বুঝেছেন, ফলে তারা রাত্রি জেগে জেগে ইবাদত করেছেন, যার কারণে আল্লাহ তাদেরকে উঁচু করেছেন। ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তারা তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা উঁচু করবেন, সেইভাবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করেছেন। আমরাও যদি ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ বুঝতে পারি তাহলে আমাদেরও এরকম অবস্থা হবে। তো আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের স্বাদ বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইবাদতের প্রতি আল্লাহ আমাদের মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেইভাবে তার রাসূল ইবাদত করতে বলেছেন, তার রাসূল আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেই ইবাদত সামান্য আমরা করি তা হয়তো আমাদের মুক্তির জন্য যথেষ্ট নাও হতে পারে, আল্লাহ যেন এগুলোকে আমাদের পক্ষ থেকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং মানুষ যখন কবরে যাবে তখন তার সৎ আমলই তার সাথে যাবে, এগুলোকে যেন আল্লাহ আমাদের নাজাতের ওয়াসিলা করেন, আল্লাহুম্মা আমিন। এবং সকলের প্রতি এই উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেন পরস্পর ইবাদতের ক্ষেত্রে একে অপরকে কি করি, সহযোগিতা করি। যদি কারো মাঝে ত্রুটি দেখতে পাই তাহলে গীবত পরনিন্দা পরচর্চা না করে তাকে সংশোধনের চেষ্টা করি, তাকে সংশোধনের চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার যাবতীয় ইবাদত পালনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা।